অনেকে জিজ্ঞেস করে যে আখিরাতের এই সেন্সেশনটা কেমন হবে, আখিরাতে কি দুনিয়ার সবকিছু আমার মনে থাকবে, দুনিয়ার যা যা ঘটছে সবই কি আমার সেন্সে থাকবে, ব্রেনে থাকবে, নাকি অন্যরকম জগৎ? চিরস্থায়ী সুখের সন্ধান পেতে চান, সেটা হবে আখিরাতে, এটা দুনিয়াতে কখনোই হবে না। এবং কোরআনের অনেক আয়াতে আপনি এটা দেখবেন, যেমন একটা আয়াতে আছে ওয়াম্মাল্লাযীনা সু'ইদু ফাফিল জান্নাতি, লম্বা আয়াত, তারপরে আল্লাহ বলছেন আতাআন গায়রা মাজদুদ, মানে জান্নাতে যেই নিয়ামত আপনাকে দেয়া হবে এটা হচ্ছে আতা, এমন একটা রিওয়ার্ড বা এমন একটা গিফট যেটা হচ্ছে গায়রা মাজদুদ, এটা কখনো কাট অফ হবে না, আনইন্টারাপ্টেড গিভিং, কেউ ইন্টারাপ্ট করবে না এটাতে, আপনি যা চান যেভাবে চান যেটাতে আপনার সুখ হয় শান্তি হয় ওটা আসবেই, এবং আশা যে শুরু হবে এটার কোনো দিন থামবে না, এন্ডলেস। আখিরাতের যে সুখ প্রশান্তি এটা এন্ডলেস এবং এটা পারমানেন্ট, আর দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। এবং এই ক্ষণস্থায়ী দুনিয়াতে এই ইন্টারঅ্যাক্টেড একটা টেম্পোরারি সুখের একটা নমুনা, একটা ছোঁয়া, একটা ঝলকানি দিয়ে আল্লাহ তাআলা ওই চিরস্থায়ী যে সুখের বন্দোবস্ত আল্লাহ করেছেন সেটার প্রতি আমাদেরকে আকৃষ্ট করতেছেন। এজন্য সামান্য কিছু সুখ আমরা মাঝামাঝি একটু পাই এই দুনিয়াতে, যাতে আমাদেরকে বুঝাইতে সুবিধা হয় যে দেখো এতটুকুতেই কি মানে পাগল পারা তোমরা মাতোয়ারা, তাহলে সেই যে মহাসুখ, সেই মহাসুখানুভূতি তুমি যে পাবে সেটা কত চমৎকার হবে। এবং এই দুনিয়ার এই ছোট্ট অনুভূতি এগুলো কিন্তু আমাদের মনে থাকবে। কোরআনের একটা আয়াত এটা প্রমাণ করে যে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আমরা যখন জান্নাতে যাব, আমাদেরকে জান্নাতের যখন কোনো ফল দেয়া হবে, লেটস সে অ্যাপেল দেয়া হলো খাওয়ার জন্য, এই অ্যাপেল দেখি মানুষ বলবে এই তো আপেল তো দুনিয়াতেও খাইছি, এটা তার মানে দুনিয়াতে যে খাইছে এই সেন্স কিন্তু আমরা ভুলে যাইনি। অনেকে জিজ্ঞেস করে যে আখিরাতের এই সেন্সেশনটা কেমন হবে, আখিরাতে কি দুনিয়ার সব কিছু আমার মনে থাকবে, দুনিয়ার যা যা ঘটছে সবই কি আমার সেন্সে থাকবে, ব্রেনে থাকবে, নাকি অন্যরকম জগৎ? এই আয়াত প্রমাণ করে দুনিয়াতে আপনি কি করেছেন সব কিছু আপনার মনে থাকবে, ফলে অ্যাপেল যখন দেয়া হবে দেখেই বলবে উতু বিহি মুতাশাবিহা, এরকম আপেল তো আমাকে দুনিয়াতে দেয়া হয়েছে, আর এটা তো আপেল, তো এখানে না কি ডিফারেন্ট কিছু দেওয়া হবে, তো আপেল দিতেছে কেন এখানে? আপেল অনেকে আপেল লাইকও করে না দুনিয়াতেই, সেইখানে যদি আপেল দিয়ে আপেল দেয় বা কমলা দেয় হয়তো মানুষ এরকম প্রশ্ন করবে, এবং কোরআন তো সেটা টেস্টিফাই করছে যে হ্যাঁ, মানুষ বলবে যে এটা তো আমরা দুনিয়াতেই খাইছি, তখন আল্লাহ বলবে যে না এটা অ্যাপেল বাট দুনিয়ার অ্যাপেলের মতন, দুনিয়ার আপেলে একটা স্বাদ পাওয়া যায়, এই আপেলে হাজার স্বাদ পাওয়া যাবে, মানে এটার ফিচারটাই আলাদা, এটা খেয়ে দেখো না তো টেস্টি করো নাই, একটা বাইট দিয়ে দেখো যে কী কীরকম। তো এই আয়াতটা আমি আনলাম এজন্য যে মানুষের সব খেয়াল থাকবে দুনিয়াতে কি হয়েছিল, কি খাইছিল, কি করছিল, তার সব হিস্ট্রি তার মনে থাকবে। বি আ পার্ট অফ আওয়ার ভিশন, ডু লিসন অ্যান্ড শেয়ার দ্য খায়, বি উইথ আওয়ার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফর লেটেস্ট আপডেট।